আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। সারা দেশে বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে দলটির ঢাকা বিভাগীয় সমাবেশ। দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বক্তব্য রাখছেন বিএনপির মহানগর ও কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শরিক দল ও জোটকে নিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির এই সমাবেশ। দশ দফা দাবি আদায়, সরকারের নির্যাতন নিপীড়নের প্রতিবাদ, আটক নেতাকর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ করছে দলটি। ঢাকা ছাড়াও দেশের সব বিভাগীয় নগরীতে হচ্ছে এই সমাবেশ। বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের চলমান সমাবেশ থেকে সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীর চরে হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর আয়োজন করেছে। দুপুর থেকে বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন দলের কর্মী সমর্থকরা। প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। বিকেল তিনটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শান্তি সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং যুগ্ম সাধন সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জুনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। সকালে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখে তিনি একথা জানান। বলেন, সব ধরনের পরিবেশগত বিষয় বিবেচনা করে প্ল্যান্ট পরিচালনা করা হচ্ছে, যে কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এ সময় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি BIFPCL এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরামুল্লাহ, প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পাণ্ডে ও ভারতীয় হাই কমিশন ও তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ছটায়। এর আগে পাঁচটায় নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।